Assalamualaikum. Waalaikum assalam. Singer Anika chhe. Uje pala bhi kothay gaan ta je gaye chilo. Ji ji ji. Uni asen. Ami phone dicchi. Hello. Hello. Assalamualaikum. Madam, mare Somoy TV theke ek madam ashe. Oh, Somoy TV. Haan. Thik ache pathiye den. Oshubidha nei. Achcha thik ache. সবাই যেটা বলে যে আমি এখনো সুইট 16 বাট আমি বলবো সুইট 60 কারণ হচ্ছে তুমি এই 60টা সারা বছর যদি বলতে থাকো যখন তুমি 60 বছর বয়স হবে তখন আর কেউ বুঝবে না তুমি 60 বছর ও মাই গড তুমি 60 বছর হওয়ার আগে 60 বছরের প্রিপারেশন নিচ্ছ তাহলে হ্যাঁ ভালো না এটা ও ইয়েস এটা ভালো আইডিয়া আমি তাহলে হ্যাঁ আমি আমার বার্থডে ঠিক আছে আমি এটা ফলো করছি আচ্ছা এখানে বসে একটু গল্প করব নাকি যদিও বা এখানে অনেক কিছু আছে চলো আমরা ড্রয়িং রুমে গিয়ে বসি ঠিক আছে চলো লেটস গো থ্যাংক ইউ সো মাচ খুব সুন্দর বাসাটা তোমার থ্যাংক ইউ দর্শক আজকে আমাদের সঙ্গে আছে পাওয়ার ভয়েস খ্যাত সিঙ্গার আনিকা তার আরেকটি পরিচয় হচ্ছে রিসেন্টলি তার একটি গান পালাবি কোথায় যেটি আসলে রীতিমতো ভাইরাল হয়েছে রাইট না কি করছো তুমি তোমাকে ভিডিও করছি আমি আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা বলো তো মানে ঢাকায় কবে এসেছো ঢাকায় এসেছি আমার গ্রাজুয়েশন শেষ হয় 2015 ডিসেম্বরে মানে হচ্ছে বিবিএ শেষ করি এরপরে 16 থেকে আমি একদম বলবো যে নিয়ম মাফিক আসা শুরু করেছি তখন কাজ থাকলেই চিটাগং থেকে আমি ঢাকায় এসে এসে কাজ করতাম বাট একদম বলবো যে বাসা নিয়ে থাকাটা আমি 2019 থেকে শুরু করেছি আচ্ছা তোমার বাসা চিটাগং ওখানে বড় হয়েছো তো তোমার অ্যাকসেন্ট আমি চিটাগংয়ের অ্যাকসেন্ট পাচ্ছি না কেন ও কারণ এটা একটা মজার একটা বিষয় আছে সেটা হচ্ছে আমার মা কিন্তু ঢাকার আচ্ছা আমার বাবা চট্টগ্রামের কিন্তু মা ঢাকার তো সেই ক্ষেত্রে হয় যে আমাদের বাসায় কখনো চট্টগ্রামের ভাষাটা চর্চা কখনো হয়নি কারণ হচ্ছে যে মা তো পারে না তো আমার বাবাও সেই ক্ষেত্রে ভয় কখনো বলতো না আমাদেরকেও মানে ওভাবে করে প্র্যাকটিস করানো হয়েছে একদম শুদ্ধ প্রপার বাংলা তো যেটা হয় তবে আমি বন্ধুদের সাথে অনেক বলি এটা একদম বাসায় বলি না তবে বাইরে বলি 2016 এ যাত্রা শুরু সেটি তাও হচ্ছে মডেলিং মডেলিং এর মাধ্যমে নো নো এটা হচ্ছে কি আমি 2008 এ একটা বলবো যে কি বলবো সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম সেখানে আমি ফার্স্ট রানার আপ হিসাবে আমি করছি যে খেতাব পাই তো যেটা হয় যে এরপরে অনেক মডেলিং এর অফার এসেছিল কারণ যেহেতু সুন্দরী প্রতিযোগিতা জিতেছি সো সেক্ষেত্রে যেটা হয় যে আমি যেদিন আমি ক্রাউনটা পরি সেদিনই বাসায় এসে আমার ক্রাউন রেখে বলি যে আমার এটা আসলে একটা এক্সপিরিয়েন্স ছিল একটা জার্নি ছিল যেটাকে আমি এনজয় করতে চেয়েছি বাট মডেল হিসাবে আমার আসলে তেমন কোনো পরিকল্পনা ছিল না এবং কখনোই করিনি আচ্ছা তাহলে পরিকল্পনাটা আসলে কোন দিকে ছিল গান নিয়ে একদমই না এটা এটা আর একটা ইন্টারেস্টিং বিষয় আমার ইচ্ছা ছিল একটা কর্পোরেট লেডি হওয়া কর্পোরেট ওয়ার্ল্ডে কাজ করা বাট পরে যেটা হয় যেহেতু আমার বাবা মিউজিশিয়ান আমি বলছিলাম তোমার সাথে অফেয়ারে সেটা আমার বাবার ব্যান্ড ছিল মিউজিকের সাথে তেমন একটা ছিলাম না বাট ওই তো হয়তো এটা আমার ব্লাডে ছিল এটা আমার তাকদিরে ছিল সেই কারণে আজকে অ্যাজ এ মিউজিশিয়ান সবার সামনে আছি আপনার সামনে সবার সামনে কথা বলছি এই যে মিউজিকের জার্নিটা তোমার বেশ কয়েক বছর কিন্তু হয়ে গেছে দেখতে দেখতে সো পাথ ব্রেকিং সং কোনটা ছিল ওয়েল আমার প্রথম গান 2016 আসে ইচ্ছেরা ইয়েস তুমি কিভাবে জানো ইউ নো এভরিথিং সো হ্যাঁ ইচ্ছেরা গানটা আসে এবং প্রথম মিউজিক ভিডিও প্রথম মৌলিক গান খুব বেশি এক্সাইটিং ছিল আমার জন্য অ্যান্ড এটা খুব ভালো সাড়া পেয়েছিলাম তখনকার সময়ে খুব ইউনিক একটা মিউজিক ভিডিও ছিল পালাবি কোথায় পালাবি কোথায় আচ্ছা তুমি গানটা গাওয়ার আগে কি জানতে যে তোমার এই গানে নার্গিস ফাকির না একদমই না ইনফ্যাক্ট যখন গানটা রেকর্ডও হয়ে যায় তখনও আমি জানি না যে এই গানটার মধ্যে কে মডেল হিসাবে থাকবে আমরা নার্গিস ফাকরিকে কোথায় দেখেছি শি ওয়াজ ভেরি গ্ল্যামারাস কখনো কিন্তু ভাবিনি যে আচ্ছা এই অ্যাক্ট্রেসটা একদিন হচ্ছে পারফর্ম করবে আর আমি গাইবো এটা একদমই আনএক্সপেক্টেড ছিল অ্যান্ড তার চেয়ে বড় কথা কি যে গানটা যে বানিয়েছেন গানটা যে লিখেছেন এবং শুরু করেছেন কৌশিক হোসেন তাপস স্যার আমি ওনার কাছে অনেক বেশি গ্রেটফুল
যখন দেখলা যে গানটা রিলিজ হওয়ার পরে এবং মিউজিক ভিডিওতে যখন দেখলা যে নার্গিস ফাকরি এটাতে ছিলেন, মানে মানে এটা একটা বুম ছিল রাইট? একদম। এবং আমি এত ইমোশনাল হয়ে গেছিলাম, আমার চোখে পানি চলে আসছিল। আমি আই ওয়াজ লাইক ওয়াও, হয় না যে তোমার পৃথিবীতে তুমি অনেক কিছুই পাবে, তোমার জন্য সব কিছুই নির্ধারণ করা আছে সৃষ্টিকর্তার কাছ থেকে, বাট এই যে কিছু জিনিস সেটা যত ছোট হোক সেটা যত বড় হোক না কেন, প্রত্যেকটা জিনিসই কিন্তু ইজ ইম্পর্ট্যান্ট অ্যান্ড হচ্ছে গিয়ে ইউ হ্যাভ টু বি ভেরি গ্রেটফুল ফর দিস, রাইট? তো এই কারণে আমার কাছে প্রত্যেকটা মোমেন্টই আমার কাছে অনেক বেশি প্রেশাস। আচ্ছা, আমি পালাবি কোথাও গানটা আমি ইউটিউবে অসংখ্যবার দেখেছি। হ্যাঁ, আমি হেডফোনস অন করে শুনেছি, কিন্তু আমি কখনো সামনাসামনি সিঙ্গার আগে এটা মানে শোনানোর সুযোগ হবে আমি ভাবিনি। ও ওয়াও, কি শোনাবা? অবশ্যই, কেন না। আচ্ছা, নেশা নেশা লাগে রে, নেশা লাগে মনে, যাবি রে তুই পুরে রূপেরই আগুনে, সাপের লেজে দিস না পারা, চোখের নজরে যাবি যে মারা, পালাবি কোথায় নাই রে উপায়, নাই রে উপায়। থ্যাংক ইউ। আচ্ছা, তুমি পালাতে পারবে না? আমি পালাবো না আজকে, তোমার সাথে আমি আরো আড্ডা দিব, গল্প টল্প করে তারপর আমি যাব। ডান। আচ্ছা, তুমি যদি মিউজিক নিয়ে যদি তোমার মানে একটা ভালো রেসপন্স না পেতা, তুমি কি তাহলে মডেলিং এর দিকে সুইচ করতে? না না, এটাতে একদমই করতাম না। এটার প্রতি কেন জানি আমার আকর্ষণটা একটু কম ছিল, আমার কাছে মনে হতো যে এটা এটার জন্য আমি সৃষ্টি না। কিন্তু এটা কি কেউ বিশ্বাস করবে যে আনিকা মডেলিং এ খুব একটা আগ্রহী না? তবে জানো, আমার বিশ্বাস করবে না, আমার খুব ইচ্ছা যে আমি কখনো এটা ট্রাই করিনি, তবে এখন অনেক ভালো ভালো ওয়েব সিরিজ হচ্ছে, অনেক ভালো ভালো আমি বলবো যে কন্টেন্ট হচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্মে। আমার খুব ইচ্ছা যে আমি একটা একটা ওটিটিতে ওটিটিতে আমি অভিনয় করতে চাই। আর যদি ওটিটিতে তুমি অভিনয় কর মানে কখনো সুযোগ হয়, হ্যাঁ, তাহলে তুমি কার সাথে কাজ করতে চাও? আমার কাছে মনে হয় যে যদি কখনো আমার অভিনয় করার সুযোগ হয়, যেহেতু এই বিষয়ের প্রতি আমার আকর্ষণ আছে, ভালো লাগা আছে, সেহেতু আমি অ্যাজ এ আর্টিস্ট, কো আর্টিস্ট হিসাবে আমি চঞ্চল চৌধুরীকে দেখতে চাই। কখনো সুযোগ হয় তুমি আসলে কোন সিঙ্গারের সাথে কাজ করতে চাও? কোন সিঙ্গারের সাথে? বাংলাদেশের মধ্যে যেহেতু হাবিব ভাইয়ের সাথে এখনো কাজ করা হয়নি, অবশ্যই করতে চাই, আমার কাছে উনি খুবই পছন্দের। প্রীতমের সাথে করতে চাই, প্রীতমের সাথে আমার বেশ জিঙ্গল টিঙ্গল হয়েছে, বাট কখনো ডুয়েট কিছু হয়নি। বাট ওই প্রজন্মের এই ওর মধ্যে যে বলবো যে কি টেস্ট অফ মিউজিক এবং দ্য ওয়ে হি প্রেজেন্ট হিজ মিউজিক ভিডিওস অ্যান্ড সংস আমার খুব পছন্দ, আমি অবশ্যই ওর সাথে করতে চাই। এবং হ্যাঁ, মুজা ইজ ডুইং ওয়ান্ডারফুল, আমি মুজার সাথেও কাজ করতে চাই, আমার লিস্ট অনেক বড়। তোমার সারাউন্ডিংস অথবা আমাদের ইন্ডাস্ট্রি, হ্যাঁ, কার উপরে ক্রাশ? না, এটা একটু কিছু না, ক্রাশের কথা বলা যায়, আমি খাই, আমিও তোমাকে আমার ক্রাশের কথা বলবো, সো তুমিও তোমার ক্রাশের কথা বলো। বাংলাদেশে সত্যি কথা বলি, আসলে খাইনি, সবাই আমার উপরে খায়, আমি কারোর উপরে খাই না। আচ্ছা, সবাই তোমার উপরে ক্রাশ খায় কিন্তু তুমি কারোর উপরে ক্রাশ খাও না, কেন সিঙ্গেল তুমি এখনো? I love myself, I love my life. এখন যা কোশ্চেন বলবো সব হচ্ছে তোমার নেটিভ অ্যাকসেন্টে তুমি অ্যানসার দিবা, সেটা হচ্ছে আমি এখনো সিঙ্গেল। আই সিঙ্গেল আদো, তুমি কেমন আছো? তুই কেমন আছো? আমি ভালো আছি। আই ভালো আছি। সম্রাট সাজাহানের সাজানো বাগান হুগায় চাগা, এখন এটাকে তুমি চিরঙ্গের অ্যাকসেন্টে বলো। ওই আর ফোর ওর পারে ডাকো দিতে সম্রাট আছে না, কিতে যে বাগান সাজাইছিল ইনফুয়াই গি। অতে ওই অজগর আসছে তেরে, অতে অজগর আসছে আরার ঘরে। আই ডোন্ট নো, ইটস ভেরি টাফ। আমি তুমি আমাকে আগে বললে আমি একটু প্র্যাকটিস করতাম আগে থেকে, দেখছো? শোনো, আমাদের চাটগেয়াজের ভাষাটা কি দেখছো কত ওয়েস্টার্ন। আই ভালো আছি, মানে তোমরা আসলে যখন থেকে ভাষা শিখো মানে স্কুলে থেকে ইংলিশ, মানে জন্মের পর থেকে তোমরা ইংলিশ প্র্যাকটিস করো। তার চেয়ে আমার সবচেয়ে, আমার চিটাগাং ভাষা তো খুবই আন্তরিক, আমার কাছে খুবই প্রিয়, তবে আমার সবচেয়ে ফেভারিট মানে আমি বলবো যে ভাষা হচ্ছে যে নোয়াখালী। নোয়াখালী বেস্ট লাগে, হ্যাতেনার কুল যেটা হারিয়ে লাইছে, কি ফিল না, হ্যাতেনার কুল যেটা হারিয়ে লাইছে, তুমি এটা কোথায় পাবা? আচ্ছা ঠিক
আছি তোমার সাথে অনেক মজা হলো অনেক অনেক আড্ডা দিলাম মজা হলো আবার তোমার সাথে দেখা হবে নিশ্চয়ই তোমাকে অনেক অনেক ধন্যবাদ তুমি এত কষ্ট করে এসেছো আমার বাসায় সো এখন আমরা দুজন মিলে বিরিয়ানি খাবো আর যারা আমাদের সাথে এখন বিরিয়ানি খেতে পারছে না আমাদের এই স্ক্রিনের ওই পাশ থেকে আমাদেরকে দেখছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই সময় টিভির সাথে থাকবেন সময় টিভিকে অনেক অনেক ধন্যবাদ